মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউসে হ্যালোউইন উদযাপন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আয়োজনে প্রেসিডেন্টের সাথে শিশুদের ক্যান্ডি ও বই উপহার দিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসে এবারের হ্যালোউইন থিম ছিল হ্যালো রিড। শিশুদের বই পড়ায় উৎসাহিত করতে অভিনব এই থিমের আইডিয়া দেন 40 বছর ধরে শিক্ষকতার সাথে জড়িত ফার্স্ট লেডি জিল বাইডেন। 5.5 ফুট লম্বা 1 ফুট ফুটে পান্ডাকে নিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসছেন বাইডেন। হ্যালোউইন উপলক্ষে আমন্ত্রিত শিশুদের দিকে হাত নাড়ছে পান্ডাটি। তবে এটি কোনো সাধারণ পান্ডা নয়, পান্ডার সাজে এসেছেন স্বয়ং ফার্স্ট লেডি জিল বাইডেন। শিশুদের সাথে হ্যালোউইনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ট্রিক অর ট্রিটে অংশ নেন তারা। ক্যান্ডির পাশাপাশি শিশুদের বই দিয়ে উৎসাহিত করেন জিল বাইডেন। তবে ফার্স্ট লেডির পান্ডার সাজার পেছনে অন্য এক গল্প ছড়িয়েছে মার্কিন গণমাধ্যমে। অক্টোবরের 15 তারিখ ওয়াশিংটনকে একজোড়া পান্ডা পাঠায় বেইজিং। গেল 1 বছর, দেশটির জাতীয় চিড়িয়াখানায় কোনো পান্ডা ছিল না। চীনের এই উপহারের সাথে জিল বাইডেনের সাজ নিয়ে রসিকতা করার সুযোগ ছাড়েননি মার্কিনিরা। এদিকে ডে অফ ডেড সেলিব্রেশনের জন্য প্রস্তুত হচ্ছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। ঐতিহ্যগতভাবে নভেম্বরের 1 ও 2 তারিখ লাদিয়া দে লস মুয়ের্থাস পালন করেন মেক্সিকানরা। মেক্সিকানদের বিশ্বাস, বিশেষ এই দিনে পরলোকগত আত্মারা তাদের পরিবার ও স্বজনদের সাথে দেখা করতে মর্তে নেমে আসেন।